সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার। পৌঁছে গেছি আজকের প্রায় সাগর দ্বীপের কাছে, আমি লোকালি দিয়ে ছেলে। চলুন আপনাদের আজ ঘুরে দেখাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম নতুন আবার একটি ব্লগে, আর তোমাদের সঙ্গে আছি আমি সুব্রত সামন্ত, আর তোমরা আছো সময়ের ক্যানভাস ব্লগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এখন আমি দাঁড়িয়ে আছি কাকদ্বীপে, গঙ্গা সাগরের ঠিক এপারে, মানে লট এটি যাব। ওখানে আজকে স্নান যাত্রা আছে, তো সেই স্নান যাত্রা দেখতে যাব। তো আলটিমেট এখন আমি দাঁড়িয়ে আছি কাকদ্বীপ স্টেশনে। 5:58 মতো হয়েছে, মানে প্রায় 6টা বাজতে যায়। কাকদ্বীপ স্টেশনের এই মুহূর্তে অবস্থা দেখো, শীতের সকাল, একটু চা না খেলে কেমন একটা লাগে, তো চা নিয়ে নিলাম। আর আমার সঙ্গে আছে দেখো সূর্য, আছে আগের দিনের মতো সূর্য আছে, চায়ের গ্লাস নিয়ে ওরা হাই করতে পারছে না। আর এবারে সুভাষ দাও আছে, সুভাষ দাও সেম মোবাইল আর চায়ের গ্লাসের জন্য হাই করতে পারলো না। তো তোমরা মোটামুটি তাহলে চা খেয়ে আমরা বেরিয়ে যাবো একদম পুরো সেই লট এইট, আর তোমাদের সঙ্গে তাহলে গিয়ে একদম পুরো সরাসরি লট এইটে দেখা হচ্ছে। তার আগে কিছু কাকদ্বীপের কিছু সিনেমাটিক ভিউজ তোমরা দেখে নাও। একদম লট এইটে, আর এই লট এইট থেকে এখান থেকে ভেসেলগুলো যায় সাগরদ্বীপ, মানে আমি যেখানে দাঁড়িয়েছি এখন অবধি কাকদ্বীপে দাঁড়িয়ে আছি। আর জাস্ট মাঝখানে এটা হচ্ছে নদী, এই নদীর নাম হচ্ছে মুড়িগঙ্গা নদী, আর এই মুড়িগঙ্গা নদীর ওপারে আছে ঠিক হচ্ছে সাগরদ্বীপ। বন্ধুরা আজকের হচ্ছে স্নান যাত্রার আজকে শেষ দিন, আর দেখতেই পাচ্ছ ওখানে সব স্নান হচ্ছে। আমি যাবো আস্তে আস্তে করে ওদিকে, সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার। পৌঁছে গেছি আজকের প্রায় সাগরদ্বীপের কাছে, আমি লোকালি দিয়ে ছেলে, সেই সূত্রে মোটামুটি আমার সাগরদ্বীপ যাওয়া হয়নি, কারণ সাগরদ্বীপে আমরা এই সময়টা যাই না, আমরা অন্যান্য সময় যাই, কারণ এই সময়টা প্রচুর পরিমাণে ভিড় থাকে, আমরা ঢুকতে পারি না ওখানে। 6:45 তো এখন মোটামুটি ওখানে দেখো সব চলছে, মানে সব মাড়োয়ারি যাকে যেটা বলে না, যারা ইউপি টিউপি থেকে যারা আসে তারা এখানে দেখো খুব সুন্দরভাবে একদম ঢাক ঢোল পিটিয়ে ঘটা করে এরা পুজো করছে। আর চারপাশে দেখো পুরো স্নান করায় ব্যস্ত হয়ে আছে, মাঝখানে এটা মুড়িগঙ্গা নদী, পুরো মুড়িগঙ্গা নদীরই পুরো একদম। এখন বাঙালি যারা মানে চলতি আমরা মানে সোজা কথা যেটাকে বলি, তো তাদের এখন আড্ডা হয়ে গেছে এখন। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, জাস্ট একের পর এক যেটি ক্রস করছি, ফার্স্টে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এখন আমরা 3 নম্বর জেটিটা ক্রস করে আমরা 2 নম্বরের দিকে যাচ্ছি। আর আমার পেছনে আছে সুভাষ দা আছে আর সূর্য আছে। তো দেখো একটা জিনিস আমি তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ এই যে ভিউটা পেছনে, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সাগরদ্বীপের পেছনের ভিউ এটা। আর এই যে দেখো পুরো এগুলো একটা সময় না চর ছিল, এগুলো মানে এ ছিল, মানে একটু যথেষ্ট নিচু ছিল, তো ড্রেজিং করে এগুলোকে সব মানে মাটি পুরো ভরাট করে দিয়েছে, মানে কাদা তোলার যে মেশিন সেটাকে দিয়ে পুরো একদম সুন্দরভাবে প্রয়োগ করে দিয়েছে। তো বন্ধুরা তোমাদের যেটা বারবার বলি যে ভ্যাসেল প্রায় আমাদের সাগরদ্বীপে এখানে আটকে যায়, তো তার উদাহরণ হচ্ছে ওই দেখো একটা যাত্রী বোঝাই একটা পুরো ভ্যাসেল পুরো আটকে গেছে ওখানে সাগরদ্বীপ, মানে চর, এই চরে আটকে গেছে। তো মানে ক্যামেরাতে আসবে না, আর একদম ঘন কুয়াশার মধ্যে সেটা দেখাতেও পারবো না, চাইলেও দেখাতে পারবো না। সো এবার দেখো একটা জিনিস তোমাদের বলি, সো সাগরদ্বীপ তোমরা যারা আসবে তোমাদের সতর্কবার্তা দিয়ে রাখি, মানে যখন চলবে চলাফেরা করার সময় খুব মানে দেখে শুনে পা ফেলবে, কারণ মানে যেহেতু নন বেঙ্গলিরা বেশিরভাগটা আসে, অতএব আমাদের পশ্চিমবঙ্গবাসী যারা আমরা আছি বা আমরা লোকাল যারা এখানকার এরিয়া এই এরিয়ার, তো আমরা কিন্তু যথেষ্ট মার্জিতভাবে আমরা চলাফেরা করি। আর এরা কি করে, আগে একটা সময় তো বলছি মানে এটা আগে তো এখন তো একটু অনেকটা কমে গেছে, আগে একটা সময় প্রচুর ছিল না সুভাষ দা, মানে ছিল বলতে প্রচুর এই কারণে ছিল বলছি, মানে হ্যাঁ মানে বালিটাকে আস্তে করে ফাঁক করে দিয়ে সাইডে দিয়ে বালি যাওয়া দিয়ে দেয়, মানে বুঝে নাও কিটা বলতে চাইছি, সেটা হচ্ছে এটাই যে তোমরা দেখে শুনে পা ফেলবে, তাহলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এখনো হ্যাঁ মানে আমাদের সরকার আমাদের হ্যাঁ আমাদের গভর্নমেন্ট যথেষ্ট ভালো পরিষেবা দিয়েছে আগের থেকে,
এবং এগুলো তো পুরো একদম একটা সময় এ ছিল, মানে জিজ্ঞেস করছিলাম আমি, হ্যাঁ জিজ্ঞেস করছিলাম, 11টার সময় ওখান থেকে চলেছে রাত্রি, মানে রাত 11টার সময় সাগর থেকে ছেড়েছে। আচ্ছা, এসে আটকে আছে রাত 11টা থেকে, রাত 11টা থেকে আটকে আছে? কি অবস্থা গাইস, দেখতে পাচ্ছো? মানে রাত 11টা থেকে না, ও দেখানো যাবে না, এটা অনেক মানে অনেকটা দূরে দেখানো যাবে না, পুরো একদমে রিয়ার ক্যামেরা দেখো, দেখানো যাবে, দেখা যাবে না, পুরো কুয়াশা দেখো না, পুরো কুয়াশাই হয়ে আছে, দেখাই যাবে না। মানে দুটো দুটো নৌকো জাস্ট এই দেখো আঙ্গুলের সোজা দেখো, দুটো নৌকো জাস্ট আটকে আছে। কালকে সাগরদ্বীপ থেকে রাত্রি 11টায় ছেড়েছে, লট 8-এ এখানে আসবে, তো কাল থেকে পুরো আটকে আছে, মানে ভাটা এখন আটকে আছে। তো এটাই হচ্ছে আমাদের সাগরদ্বীপবাসীর, আমাদের অনেক দিন থেকে আমাদের মানে আবেদন যে একটা যাতে ব্রিজ হয়, যাতে আমরা খুব সুন্দরভাবে একটা আমরা এপাশ পাড়াতে মানে মানে পেরোতে পারি। কারণ তোমরা তো সবাই জানো বা আমরা তো সবাই জানি যে একদম কি বলবো, মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মেলা হচ্ছে সাগর মেলা, যেটা ন্যাশনাল নয়, আলটিমেট আমরা বলতে পারি এটা কি ইন্টারন্যাশনাল একটা মেলা হয়ে যেতে হয়ে গেছে আমাদের সাগরদ্বীপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বারবার আমরা সুন্দরবনবাসী হিসেবে আমাদের গর্বের একটা জায়গা, এবং বারবার আমরা আবেদন করি একটা যদি ব্রিজ হয়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, ভালো করে খোল আমরা সাধু পাপ দেবে। সো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি অফিসিয়ালি 5 নম্বর জেটি ঘাটে, আর এই জেটি ঘাট দিয়ে আস্তে আস্তে করে একদম পুরো স্টিমার ঘাট, মানে একদম পুরো আমাদের সেখান যেখান থেকে আমাদের ভ্যাসেল ছাড়া হয়, সেই ভ্যাসেল ছাড়ার একদম পুরো ঘাট পর্যন্ত পৌঁছে যাব। সো তোমরা পুরো ভিউটা দেখতে থাকো, আর জাস্ট মানে মজা নাও সেই লেভেলের একটা জায়গা এটা। মানে অনেকদিন পর আমি এসেছি, অনেকদিনের স্বপ্ন ছিল যে স্নান যাত্রার ভিডিওগুলো করবো, একটু একটু ভরে আসবো, তো স্নানের ভিডিওগুলো সেভাবে আমি তোমাদের দেখাতে পারিনি। তার কারণটা হচ্ছে এটাই, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে স্নান করছে, মহিলা টেলাররা বিভিন্নভাবে স্নান করছে, ফলে আমি সেখানে যাইনি, দেখেছি। সো তোমরা যারা আসবে আসতেই পারো, আর অফিসিয়ালিভাবে তোমরা ঘাটগুলোকে জাস্ট মেনটেন্স করবে, প্রায় 7টা 8টা মতো ঘাট আছে। সুভাষদা কটা ঘাট আছে এখানে? মানে সারা বছর 2 নম্বর জেটি ঘাটটা ইউজ করা হয়, আর সাগরদ্বীপের সময় 2 নম্বর আর 4 নম্বরটা ইউজ করা হয়। তো এখন এখন সবগুলো ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এখন সবগুলো জেটি ঘাট এখন ইউজ করা হয়। তো যাই হোক, তো দেখো জাস্ট সকাল সকাল না মন ভালো করার মতো একটা জায়গা, ঠিক আছে, আর কি বলবো, মানে আমার কাছে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাম, জাস্ট অসাম, জাস্ট অসাম, মানে মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা, চার পাশে একদম খুব সুন্দর, আর এটাই হচ্ছে সেই লেভেলের একটা জায়গা যেটা গঙ্গাসাগর মেলার সময় বেশি বেশি করে সেজে ওঠে, অন্য সময় সেভাবে আমরা দেখি না। এটা আমাদের গঙ্গাসাগরবাসী বা গঙ্গাসাগরের মানে স্থানীয় এলাকার মানুষ হিসেবে গর্বিত আমরা। তাহলে বন্ধুরা, ভিডিওর একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি আমি, আর আজকে সকাল সকাল একদম পুরো সাগরদ্বীপে আসার পরে সাগরদ্বীপের এই যে পরিবেশ বা এই যে অবস্থা, মানে কি বলবো, অনেক দিন পরে মানে আজকের মানে মানে আজকে 2-3 বছর মতো পরে আমি আজকে ফার্স্ট সকালে উঠে এরকম অনেকটা সময় মানে আমি আগে মানে আগের দিন এখানে এসে কাকদ্বীপের কাছাকাছি এখানে এসেছিলাম। তো সকাল থেকে সুভাষদার বাইকে একটু ঘোরাঘুরি করলাম, বেশ সুন্দর লাগলো জায়গাটা, আর তিনজনই ব্লগ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে সাগর একদম পুরো এখানে, মানে একদম মানে লট 8 প্রত্যেকটা ঘাট ঘুরে ঘুরে এবং এ মানে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া তোমাদের চেষ্টা করেছি। সো ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা তোমরা কমেন্টস করে জানিও। আর আমার সঙ্গে এতক্ষণ ছিল হচ্ছে সুভাষদা ছিল, আর এ পাশে ছিল হচ্ছে সূর্য ছিল। সো আমরা লট 8 থেকে এবারে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে গঙ্গাসাগরের স্থানীয় এলাকার ছেলে হিসেবে আমার এই দেওয়া ছোট্ট ছোট্ট এই যে ভিডিওগুলো বা আমি এই যে আপডেটগুলো তোমাদের দিচ্ছি, চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা যেমন রেগুলারভাবে আমাকে দেখো, সাপোর্ট করো, সো ওই ভিডিওটা তোমরা দেখো, সাপোর্ট করো, আর কোথায় ভুল হয়েছে একটু তোমরা কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, আর অনেক অনেক শেয়ার করে দিও। ফিরছি নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সো টেক কেয়ার।